नमस्कार बंधुरा, इजी रेसिपी एंड ब्लॉग चैनल पक्ष अपन सबा के आो एक स्वागत जाना। आज हमें आर घूरते चले मेल में घूरते मेलार ही कि दृश्य अपन संगे आज शेयर करब। আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার। ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দেবেন, কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সেই বন্ধুদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আজ আমি চলে গেছিলাম বাবা দেওয়ানের মেলায়, সেই ভিডিওই শেয়ার করব। তাহলে চলুন। মেলার ভেতর তো প্রবেশ করেই গেছি। দেখুন, এটা হচ্ছে বাবা দিওয়ান সাহেবের মেলা। আর এই মেলাটা কিন্তু অনেক পুরনো একটা মেলা। এখানে কিন্তু প্রায় 300-350 বছর পুরনো একটি মেলা এটা। আর এটা একটা পীর বাবারকে উপলক্ষ করেই মেলাটা হয়ে বসে প্রত্যেক বছর। তো বন্ধুরা, আপনারা আমার সঙ্গে থাকুন, মেলায় কী কী বসেছে, কী কী আছে সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আপনারা সবাই আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। মেলা হবে আর খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে না তা কি হয় তাহলে দেখুন। এখানে ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে প্রচুর খাওয়া দাওয়া দোকান বসেছে। পাবড়ি চাট থেকে শুরু করে মোমো, এগরোল আর ফুচকা তো অবশ্যই আছে। তাহলে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, এখানে সমস্ত কিছু পেয়ে যাবে। আর জায়গাটার নাম হচ্ছে দেওয়ানতলা, হাওড়া জেলার খুব প্রত্যন্ত একটা গ্রামে এই মেলাটা হয়ে থাকে। আর শহরের অঞ্চলে মানুষদের কাছে মেলার তাৎপর্য কতটা আমি জানি না, কিন্তু গ্রামের মানুষদের কাছে মেলা মানে খুব বড় একটা অনুষ্ঠান বা পার্বণের মতো এটাকে মানা হয় আর প্রচুর লোকের সমাগম হয়। আমি তো দিনের বেলা গেছিলাম বলে আমি ভিড়টা দেখাতে পারিনি, কিন্তু যদি আমি রাতে যেতাম তাহলে আপনাদের দেখাতে পারতাম যেখানে কী পরিমাণ ভিড় হয়। অনেক দোকানই এখানে বসেছেন, আপনারা পুরো ভিডিওটা দেখলে হয়তো বুঝতেই পারবেন। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। দেখতে তো পাচ্ছেন এখানে কত ফুচকার দোকান বসেছে আর অনেক দোকানপত্রই এখানে বসেছে। আর যেহেতু শীতকাল তাই মেলায় লোকজনের সংখ্যাটাও অনেক বেশি। দেখুন, এখানে বাদাম ভাজা থেকে শুরু করে চিপস, বিভিন্ন রকমের জিভে গজা আর অনেক কিছুই বিক্রি হচ্ছে, সেগুলো সব আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। Thank you.
আপনারা দেখতেই পাচ্ছেন সারি সারি দিয়ে কত ফুচকার দোকান বসেছে। আবার দেখুন এখানে একটা ফুচকা দোকানের ওপরেই যে বোতলেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে খেজুর গুড়। তো উনি খেজুর গুঁড়ো এখানে বিক্রি করছেন। আর এটা দেখুন, এটা আমরা অনেকেই হয়তো জানি আবার অনেকেই হয়তো জানি না, পাঁশকুড়ায় কিন্তু চপ খুবই বিখ্যাত। আপনারা যদি কোনো দিন পাঁশকুড়ায় যান তো স্টেশনে নেমেই আপনারা দেখতে পাবেন এখানে প্রচুর পরিমাণ চপ পাওয়া যায়। আর এগুলো চপের জন্য খুব ফেভারিট জায়গা হচ্ছে পাঁশকুড়া। তো দেখুন এখান থেকে পাঁশকুড়ারও একজন লোক এখানে এসেছে আর এখানে দোকান বা স্টল দিয়েছে এবং অনেক রকমের চপ এখানে বিক্রি হচ্ছে। তার দামটাও লেখা আছে এখানে কোনটার দাম কীরকম, তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর তাছাড়া এখানে আরও অনেক কিছুই খাওয়ার জিনিস বিক্রি হচ্ছে। দেখুন এখানে ঢাকাই পরোটা এখানে আগের দূর থেকেই দেখা যাচ্ছে, তাছাড়া চাউমিন মোগলাই এই সমস্ত খাবারগুলো তো প্রত্যেক মেলাতেই এখন থেকেই থাকে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম কিছুটা। আরেকটা জিনিস যেটা আপনাদেরকে না দেখালেই নয়, এখন হয়তো এটার প্রয়োজন খুব মানুষেরই কম পড়ে। দেখুন এখানে মাটির কলসি দেখতে পাচ্ছি আর এটা কালো রঙের। তখন কিন্তু দেওয়ানতলার মেলা মানেই কিন্তু এই কালো কলসির একটা বিশেষ প্রচলন ছিল, মানে ওই মেলাতে যাওয়া হবে মানেই কালো কলসি কেনা হবে। তো এখন হয়তো কলসির আর খুব প্রয়োজন পড়ে না, কিন্তু তবু সেই রীতিটা রয়েই গেছে। দেখুন কিছু কিছু ওখানে কালো কলসিও দেখতে পাওয়া যাচ্ছে আর এখানে অনেক রকমেরই মাটির জিনিস আছে, আপনাদের প্রয়োজন হলেই আপনারা নিতে পারেন। বাচ্চাদের খেলারও অনেক সামগ্রী আছে যেগুলো কিন্তু মাটি দিয়ে তৈরি। তো সমস্তটাই আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দেবেন, কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর আবার অনুরোধ করছি যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। দেখুন এখানে অনেক রকম বাঁশেরও জিনিস পাওয়া যাচ্ছে, যেমন ধরুন বাঁশের তৈরি জিনিসের মধ্যে কুলো, চাঙারি, ঝুড়ি, চুবড়ি এগুলোও পাওয়া যাচ্ছে। এগুলোও আপনারা মেলায় মানে পাওয়া যাবে বা পেয়ে যেতে পারেন। দেখুন খুব সুন্দর সুন্দর পাখির খাঁচাও এখানে তৈরি করে এনারা বিক্রি করছেন। তাছাড়াও অনেক কুনকে পাওয়া যাবে, অনেক ছোট ছোট যাবতীয় জিনিস আপনারা এই মেলাতে পেয়েই যেতে পারেন। আর আপনারা তার সঙ্গে কিন্তু একটা গ্রামীণ সৌন্দর্যায়নও উপভোগ করতে পারেন, কারণ এখানে একদম গ্রামীণ এলাকা, তো গ্রামের রাস্তাঘাট মাঠ সমস্ত কিছুটাই কিন্তু আপনারা উপভোগ করতে পারেন যদি আপনারা এই মেলায় যান। এর পাশাপাশি আপনারা মেলাতে অনেক রকমের কসমেটিক পেয়ে যাবেন, আরও অনেক কিছু যাবতীয় জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর এগুলো তো এখন মেলা মাত্রই পাওয়া যায়, এখন অনেক কিছুই পাওয়া যাচ্ছে মেলাতে। দেখুন এখানে সমস্ত রকমের মনোহারি জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালোই লাগছে। তাছাড়াও এর সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যেতে পারেন পাথরের তৈরি বিভিন্ন জিনিসপত্র, যেমন দেখুন এখানে শিবলিঙ্গ আছে, পাথরের বাটি আছে, তারপর চন্দন কাঠ আছে, এই সমস্ত কিছু আপনারা এখানে পেয়ে যেতে পারেন খুব। আর তার সঙ্গে তামার জিনিসও পেয়ে যেতে পারেন, দেখুন সমস্ত কিছুই আছে। তো আপনারা সবই পেয়ে যেতে পারেন। আপনারা যদি ইচ্ছা করেন তো হাওড়া স্টেশন থেকে দক্ষিণ পূর্ব রেলের ট্রেন ধরে আপনারা বাগনান স্টেশনে নেমে ওখান থেকে যাওয়া যায় খুব সহজেই। আর দেখুন বিভিন্ন রাইডিংগুলো এখানে আছে বাচ্চাদের জন্য খুবই, এগুলো একটা মনোগ্রাহী জিনিস, তো সেটাও আপনারা এখানে পেয়ে যাবেন। Thank you.
তাহলে চলুন আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করে দেবো। সবাই খুব ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা দিয়ে দেবেন, যাতে সমস্ত নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যায়।